আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন দূরে ও কাছে যে জায়গান থেকে আমার ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও ভালোবাসা আরব দেশে যারা নতুন এসেছেন এবং আসবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আরব দেশে আসলে আরবি ভাষা শিক্ষা করা খুবই জরুরি আপনি আরবি ভাষায় কথা বলতে না পারলে আপনি সফল কাম হতে পারবেন না এবং আপনাকে কেউ পছন্দও করবে না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সহজ একটি ভিডিও চলুন শুরু করি আজকের ভিডিও আমি আরবিতে বলে আনা আনা অর্থ আমি আপনি আপনি আরবিতে আনতা অথবা ইনতা অথবা ইন্থ কে কে আরবিতে মেনু অথবা মেন মেনু অথবা মেন সে সে আরবিতে হুয়া হুয়া অর্থ সে কি আরবিতে এস এস অথবা শোনো আমরা নাহনু আমরা আরবিতে বলে নাহনু কেন আরবিতে লেশ লেশ অর্থ কেন আবার বলি আমি আনা আপনি ইন্তা কে মিনু সে হোয়া কি এস আমরা নাহনু কেন লেশ আজকের ভিডিওর শব্দগুলো সম্পূর্ণ ব্যাসিক তাই শব্দগুলো আপনাকে সম্পূর্ণ মুখস্থ করে নিতে হবে কখন আরবিতে হবে মিতা মিতা অর্থ কখন কোথায় কোথায় আরবিতে হোয়েন ওয়েন অর্থ কোথায় হোয়েন না বলে বলবেন ওয়েন ওয়েন অর্থ কোথায় এখানে হিনি, অথবা হিনা মাফি মাফি অর্থ নাই 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 অর্থ মাফি কিভাবে। কিভাবে আরবিতে বলে কেপ কেপ অর্থ কিভাবে। আসে আরবিতে ফি এখন আলহীন দাহীন আলহীন অথবা দাহীন সমস্যা মুশকিলা মুশকিলা অর্থ সমস্যা পরে পরে আরবিতে হচ্ছে বা দেন বা দেন অর্থ পরে সমস্যা নাই মাফি মুশকিলা মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আবার বলি কখন মিতা কোথায় ওয়েন এখানে হিনি, মাফি নাই কিভাবে কেব ফি আসে এখন আলহীন সমস্যা মুশকিলা পরে বা দেন সমস্যা নাই মাফি মুশকিলা নেক্সট তাল অর্থ আশা রোহ রোহ আরবিতে যাওয়া ডাকা ডাকা আরবিতে না দিই না দিই কাউকে ডাকবেন তখন বলবেন হোয়া না দিই তাকে ডাকো হোয়া না দিই তাকে ডাকো বসা আরবিতে বলে ইজলিস ইজলিস অর্থ বসা অথবা জুলুস অর্থ বসা আবার গাদ অর্থ বসা গুরফাতুদ জুলুস অর্থ বসারুম গুরফাতুদ জুলুস অর্থ বসারুম বা বৈঠুক রুম আশা আরবিতে এজি আনা জিত আমি এসেছিলাম আনা আজি আমি আসি আনা বাজি আমি আসব। এখানে ভার্ভের অতীত বর্তমান পাস্ট ব্যবহার করা হয়েছে ভার্ভের আগে যদি বা যুক্ত করা হয় তাহলে সেটা হবে ভবিষ্যৎকাল ভারবে শেষে তা যুক্ত করলে সেটা হবে অতীতকাল এটা মনে রাখবেন আওয়াল অর্থ প্রথম আবার গাবল অর্থ আগে আওয়াল এবং গাবল শব্দ দুটো দ্বারা আমরা প্রথম বা আগে বুঝে থাকি শেষ অর্থ আখের আবার খালাস অর্থ শেষ সামনে গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে আবার আমামা অর্থ সামনে ওখানে হেনাক হেনাক অর্থ ওখানে সব বা সবাই আরবিতে বলবো কুলল কুললুম আবার বলি আসো তাল যাও রস ডাকা নাদি বসা ইজলিস অথবা গাইড আসা ইজি প্রথম আওয়াল শেষ আখের সামনে গিদ্দাম ওখানে হেনাক সব বা সবাই কুললুম নেক্সট ডাস্টবিন ডাস্টবিনকে আরবিতে বলে জুবালা জুবালা অর্থ ডাস্টবিন ফেলে দেওয়া ফেলে দেওয়াকে বলা হয় তোষ অথবা গিত্তা অথবা এরমি তাহলে এভাবে বাক্য গঠন করতে পারবেন হাদা মোজেন ইহা ভালো নয় গিত্তা জুবালা হাদা মোজেন হাদা গিত্তা জুবালা এটা ভালো না এটা ডাস্টবিনে ফেলে দাও অথবা বলতে পারেন হাদা মোজেন হাদা এরমি এটা ফেলে দাও ধৌত করাকে বলা হয় গাছছিল যদি বলেন গাড়ি ভালোভাবে ধৌত করো বলবেন গাছছিল ছায়ারা মেয়া মেয়া গোস্ত গোস্ত আরবিতে লাহাম লাহাম অর্থ গোস্ত যেমন লাহাম বাগার গরুর গোস্ত লাহাম গানাম ছাগলের গোস্ত আর দিজাজ অর্থ মুরগি আর ছাগল আরবিতে বলে গানাম ময়লা ময়লাকে আরবিতে বলে অসাক, অশাক অর্থ ময়লা গরু আরবিতে বাগার বাগার অর্থ গরু আর কোয়েস কোয়েস অর্থ ভালো জেন অর্থ ভালো মিয়া মেয়া ভালো তামাম ভালো কুকুর কুকুরকে আরবিতে বলে খেল্প খেল্প অর্থ কুকুর টেবিল আরবিতে বলে তাওলা নিচে নিচে অর্থ তাহাত যদি বলেন টেবিলের নিসে তাহাত আত তওলা অর্থ টেবিলের নিচে তাহাত তওলা অর্থ টেবিলের নিচে অবশ্যই আরবিতে লাজিম লাজিম অর্থ অবশ্যই সম্ভব অর্থ মুমকিন মুমকিন অর্থ সম্ভবত নিশ্চিত আরবিতে আকিদ আকিদ অর্থ নিশ্চিত নামানো নামানোকে বলা হয় নাজ্জেল নাজ্জেল অর্থ নামানো পার্ব পার্ব আরবিতে ইকদার ইকদার অর্থ পার্ব বা পারা ধরো আরবিতে এমসিক এমসিক অর্থ ধরো বা ধরা জানা আরবিতে আরব অথবা আদ্রি অথবা মালুমও বলে নেক্সট জানা বা বোঝা আরবিতে বলে মালুম সেই শব্দটাই চলে এসছে পরামর্শকে বলা হয় নসিহা নসিহা অর্থ পরামর্শ পানিকে বলা হয় ময়া অথবা ময় ময়া অথবা মায় ঠান্ডা ঠান্ডাকে আরবিতে বলে বাড়িদ বাড়িদ অর্থ ঠান্ডা জানি না জানি নাকে বলা হয় মাফি মালুম মাফি মালুম অর্থ জানি না মালামাল বা জিনিসপত্রকে বলা হয় আগ্রাদ অথবা সামান আগ্রাদও বলে সামানও বলে দুটাই মনে রাখবেন গরমকে বলা হয় হার হার অর্থ গরম হার যেভাবে বলছি সেভাবে উচ্চারণ করবেন হার না হার হার অর্থ গরম আজ আজ আরবিতে আলিউম আলিউম অর্থ আজ আগামীকাল আগামীকাল আরবিতে বখরা বখরা অর্থ আগামীকাল আগামী বছর আগামী বছরকে বলা হয় বাদ বাদ ছানা ছানা বাদ ছানা বলবেন না বাদ ছানা কারণ এখানে আইন আছে আইন আইন যেভাবে গলা শিপে উচ্চারণ করতে হয় সেভাবে উচ্চারণ করবেন আগামী বছর বাদ ছানা আবার বলছি জানা বা বোঝা মালুম পরামর্শ নসিহা পানি ময়া, ঠান্ডা বারিদ জানিনা মাফি মালুম মালামাল বা জিনিসপত্রকে বলা হয় আগ্রাদ গরমকে বলা হয় হার আজ আলিয়ম আগামীকাল বকরা বোকরা অর্থ আগামীকাল আগামী বছর বাদ আগামী বছর বাদ ছানা নেক্সট রুম বা কক্ষকে বলা হয় গুরফা উরফা অর্থ রুম অথবা কক্ষ সাইনবোর্ড সাইনবোর্ডকে বলা হয় লোহা লোহা অর্থ সাইনবোর্ড আর আমরা যে আয়রন বা লোহার রড ব্যবহার করি এগুলোকে বলা হয় হাদিদ হাদিদ অর্থ লোহা আর সাইনবোর্ড যে বোর্ডে লেখা থাকে সেগুলোকে বলা হয় লোহা লোহা অর্থ সাইনবোর্ড জানালা জানালা অর্থ সাব্বাক সাব্বাক অথবা নাফিজা অর্থ জানালা বাতি অর্থ লাম্বা লাম্বা অর্থ বাতি বা ল্যাম্প দরজা দরজাকে বলা হয় বাব বাব অর্থ দরজা পাখা বা ফ্যান ফ্যানকে বলা হয় মেরোয়াহা মেরোয়াহা সাক্কার অর্থ বন্ধ করা বা ক্লোজ করা সাক্কার অর্থ বন্ধ করা পাতলা পাতলাকে বলা হয় খাফিফ খাফিফ অর্থ পাতলা লোহা আরবিতে হাদিদ হাদিদ অর্থ লোহা আর ভারী আরবিতে বলে তেগিল তেগিল অর্থ ভারী আবার বলছি রুম বা কক্ষ গুরফা, সাইনবোর্ড লোহা জানালা নাফিজা বা সাব্বাক বাতি বা ল্যাম্প আরবিতে বলে লাম্বা দরজা বাল্ব পাখা মেরুয়াহা সাক্কার বন্ধ করা পাতলা খাফিফ লোহা হাদিদ আর কে বলা হয় তেগিল নেক্সট শূন্য অথবা জিরোকে বলা হয় সফর অথবা সিফোর সফর অথবা সিফোর অর্থ শূন্য অথবা জিরো সাধারণ আরবিতে বলে আদি আদি অর্থ সাধারণ যে কোনো বিষয় সাধারণ হলে তাকে বলা হয় আঞ্চলিক ভাষায় আদি যে কোনো বিষয় সাধারণ হলে সেটা আঞ্চলিক ভাষায় বলে আদি হাদা আদি এটা সাধারণ নতুন আরবিতে বলে জেদিদ জেদিদ অর্থ নতুন আর মোটা মোটাকে বলা হয় সামিন সামিন অর্থ মোটা ছোট, ছোট আরবিতে সগির ছগীর অর্থ ছোট, লম্বা অর্থ তৌউইল তৌউইল অর্থ লম্বা বা উঁচু থামুন থামুন আরবিতে ওয়াক্গেফ হিনি এখানে থামুন পুরাতনকে বলা হয় গেদিম গেদিম অর্থ পুরাতন নিষেধ আরবিতে বলা হয় মামন মাম্ন অর্থ নিষেধ শব্দ করাকে বলা হয় সৌথ অর্থ শব্দ করা নেক্সট একটু পরে আরবিতে বলবেন শোয়াইয়া একটু পরে আর একটু আগে গাবল শোয়াইয়া গাবল শোয়াইয়া শোয়াইয়া দু জায়গায় ঠিক আছে গাবল আর বাদ দুইটা শব্দ পরিবর্তন হয়েছে মনে রাখবেন আমার সাথে আসো তাল সাওয়া সাওয়া আনা অথবা বলবেন শর্টকটে তাল মা তাল মা অর্থ আমার সাথে আসো এটাই অ্যারাবিয়ানরা বলে তাল মা আ এই শব্দটাই অ্যারাবিয়ান্দরা বেশি ব্যবহার করে চিন্তা করা ফিক্কির ফিকির অর্থ চিন্তা করা চিন্তা করিও না মাই ফিক্কির মাই ফিকির অর্থ চিন্তা করি না নেক্সট শিক্ষক আরবিতে বলে ওস্তাদ ওস্তাদ আরবিতে শিক্ষক আবার মোয়াল্লেমও বলে মোয়াল্লেম অর্থ শিক্ষক বা প্রশিক্ষক শিক্ষা দেওয়া তালিম শিক্ষা দেওয়াকে বলা হয় তালিম তালিম অর্থ শিক্ষা দেওয়া পরিবর্তন করাকে বলা হয় তাবদিল তাবদিল অর্থ পরিবর্তন করা রাখিস রাখিস অর্থ সস্তা সস্তাকে বলা হয় রাখিস দামিকে বলা হয় গালি গালি অর্থ দামিম শোনো এর আরবি হচ্ছে বাংলা হচ্ছে লাভ কি লাভ কি এর আরবি শোনো ফায়দা শোনো ফয়েদা অর্থ লাভ কি খেলাকে বলা হয় লাভ 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 অর্থ খেলা আর আরেকটা লাভ যেটা লাভ বা লোকসান বোঝায় সেটাকে বলা হয় ফায়দা ফায়দা অর্থ লাভ শোনো ফায়দা কি লাভ গোসলকে বলা হয় তারাউস তারাউস অর্থ গোসল কঠিন সাব সাব অর্থ কঠিন নেক্সট পরামর্শকে বলা হয় মাসোয়ারা মাসোয়ারা অর্থ পরামর্শ মাসোয়ারা মাসোয়ারা অর্থ পরামর্শ ওয়ার্কশপ ওয়ার্কশপকে বলা হয় ওয়ার্সা ওয়ার্সা অর্থ ওয়ার্কশপ অর্ডার করাকে বলা হয় তলব তলব অর্থ অর্ডার করা বা তলাবাত আমরা খাবার আরবিতে আককেল আককেল অর্থ খাবার তেলের পাম্প আরবিতে বলা হয় মাহাত্তা অথবা মাহাত্মা বেঞ্জিন মাহাত্মা বলতে বোঝায় স্টেশন রেল স্টেশন মাহাত্তা কেতির অর্থ রেল স্টেশন তাহলে তেলের পাম্প মাহাত্তা বেঞ্জিন গাড়ি সাইয়ারা সাইয়ারা অর্থ গাড়ি খাবার হোটেল আরবিতে মাতা আম মাতাম অর্থ খাবার হোটেল ইজার অর্থ ভাড়া ইজার ভাড়াকে বলা হয় ইজার ইজার অর্থ ভাড়া দোকান বা মুদির দোকানকে বলা হয় বাক্কালা বাক্কালা অর্থ মুদির দোকান বাড়ি বাড়িকে বলা হয় বেথ বেত অর্থ বাড়ি অথবা বাসা নেক্সট সিগনাল অর্থ ইশারা আমরা রাস্তাঘাটে যে বিভিন্ন ধরনের সিগনাল দেখি সেগুলোকে বলা হয় সিগনাল আরবিতে বলে ইশারা ব্যস্ত আরবিতে বলে মশগুল মশগুল অর্থ ব্যস্ত ছুটি আরবিতে বলে ইজাজা বাঁধা বাঁধাকে বলা হয় উর্বুত আর দড়ি দড়ি আরবিতে হাবিল হাবিল অর্থ দড়ি তার যে কোনো ধরনের তার অ্যালুমিনিয়াম তার লোহার তার একে বলা হয় সিল্ক অথবা কারেন্টের তারও হতে পারে সিল্ক অর্থ তার ট্রাফিক আরবিতে বলে মরুর মরুর অর্থ ট্রাফিক অ্যালুমিনিয়াম আরবিতে বলে গাস্তির গাস্তির অর্থ অ্যালুমিনিয়াম পুলিশ পুলিশকে বলে সুরতা সুরতা অথবা সুরতি টিন টিন আরবিতে জিঙ্ক অথবা কিরবি বলে জিঙ্ক অথবা কিরবি অর্থ টিন টিন জিঙ্ক অথবা কিরবি অর্থ টিন নেক্সট খুব সুন্দর আরবিতে বলে জামিল জিদ্দান জামিল জিদ্দান অর্থ খুব সুন্দর স্বাক্ষর করা বা স্বাক্ষর আরবিতে বলে ওয়াজ্ঞা ওয়াজ্ঞা অর্থ স্বাক্ষর যদি বলে ওয়াগ্ঞাহিনী ওয়াজ্ঞাহিনী অর্থ এখানে স্বাক্ষর করুন দুর্ঘটনা আরবিতে বলে হাদেশ হাদেশ অর্থ দুর্ঘটনা লেখা লেখাকে বলে হয় সাজ্জেল সাজ্জেল অর্থ লেখা বা লেখা এদিক সেদিক মিন্নে মিন্নে মিননে মিন্নে অর্থ এদিক সেদিক কাপড় আরবিতে বলে মালাবিস মালাবিস অর্থ কাপড় আর বদলা আরবিতে বলে গাইয়ের গাইয়ের মালাবিস অর্থ কাপড় পরিবর্তন করো খুঁটিকে বলা হয় আমোদ যে কোনোদের খুঁটি পিলার এগুলাকে আরবিতে বলে আমোদ আমোদ অর্থ খুঁটি ঝগড়া অর্থ জঞ্জাল জঞ্জাল আরবিতে বলা হয় ঝগড়া তাবু আরবিতে খাইমা তাবু আরবিতে বলে খাইমা বা বক বক করা আরবিতে বলা হয় গিরগির গিরগির অর্থ বক বক করা মাফি গির্গির বক করো না সে আরবিতে বলে গরিব গেরিব অর্থ কাছে দূরে অর্থ বাইদ বাইদ অর্থ দূরে সোজা সোজাকে বলা হয় মুস্তাকিম এটা হচ্ছে কোরআনের ভাষা আর সাধারণত অ্যারাবেনরা চলতি ভাষায় বলে সিদা সিদা অর্থ সোজা সুরি আরবিতে সিক্কিন সিক্কিন অর্থ সুরি প্লেটকে বলা হয় সাহান সাহান অর্থ প্লেট আর ভাত আরবিতে বলে রোজ রোজ অর্থ ভাত চামচ আরবিতে মেলাগা মেলাগা অর্থ চামচ আর তরকারি আরবিতে ইদাম ইদাম অর্থ তরকারি কাঁটা চামচকে বলা হয় সৌগা সৌগা অর্থ কাঁটা চামচ ডালকে বলা হয় আদাস ধন্যবাদ ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারী হয়েছে তাই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমটি অন করে দেবেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত